হ্যালো বন্ধুরা, যারা যারা মোবাইলেতে ফ্রি ফায়ার পিসিতে খেলবে, মানে মানে কিবোর্ড মাউস লাগিয়ে খেলবে, তাদের জন্য আমি এই ভিডিওটা আবার নিয়ে চলে এসেছি। তো অনেকে অক্টোপাস অ্যাপসটাকে ব্যবহার করতে পারছো না, তোমাদের ওখানে দেখাচ্ছে টাকা নিতে হবে বা টাকা দিতে হবে। তো আশা করি নেওয়ার গল্পটা কেউ দেবে না, ওখানে 100, 200, 300 হলেও টাকাটা তোমাদেরকে দিতে হবে, তার জন্য আমি এসে গেছি। তো আশা করি তোমাদেরকে বিনা পয়সার অক্টোবর অ্যাপস থেকে তোমাদের খুবই সুন্দর গ্রাফিক্স দিয়ে আমি তোমাদেরকে গেম খেলাবো। তো তার জন্য তোমাদের কী লাগবে, মেন কথা যেটা তোমাদের লাগবে ফার্স্ট টাইম, তো এখানে ফার্স্ট টাইম তোমাদের লাগবে একটা মাউস। তো এটা গেমিং মাউস এবং এমনি যে কোনো মাউস হলে চলে যাবে, বাট তোমরা মাউসটা লাগবে। মেন কথা মাউসের যেন সব কিছু কাজ করে, এখানে সিগন্যালটা থাকে, এখানে একটা সিগন্যাল থাকে, যেন সিগন্যালটা থাকে। তারপরে তোমাদেরকে লাগবে একটা, তোমাদের যেটা মেন কথা, এখানে কিবোর্ডটা লাগবে। তো কিবোর্ডটা এখানে আমার গেমিং কিবোর্ড আছে, তোমাদের কিবোর্ডটা গেমিং এবং আদার্স অন্য অনেক কিবোর্ড হলে হবে, মানে কিবোর্ডই হলে হবে তোমাদেরকে। তো আমার একটা দামি কিবোর্ড, মানে আমি তো ইউটিউবার বে, হ্যাঁ না সরি, আমার একটা দামি কিবোর্ড, তবে আমি গেমিং আমার কোনো পিসি নেই, তো আমি ফোনে খেলবো, ওই জন্য প্র্যাকটিসের জন্য কিনেছি। তো আমাকেও আমি যখন এই অক্টোপাস অ্যাপসটা দিয়ে কন্ট্রোল করি, তো সেটা আমার অনেক দিন লেগেছে অক্টোপাস অ্যাপসটা থেকে আমার গেম খেলতে এবং সব কিছু করতে। তো আমি তোমাদের সেই জন্য এই ভিডিওটা বানিয়েছি, অক্টোপাস অ্যাপ থেকে তোমরা কীভাবে কী করবে। তো আশা করি তোমাদেরটা ফোনে টাইপ সি আছে এবং যা আছে, তো তার জন্য একটা ওটিজি কিনতে হবে তোমাদের। আমি ওটিজিটা তোমাদের দেখাচ্ছি, এখানে ওটিজিটা আমি লাগিয়ে নিয়েছি। তারপর তোমাদের ওটিজির পাশে একটা, এটা ওটিজি, তোমরা বুঝতে পারছো, এখানে ওটিজি আমি লাগিয়ে নিয়েছি। তারপর তোমাদের এখানে একটা হাফকাঠি কিনতে হবে। তো হাফকাঠিতে তোমরা দেখতে পাচ্ছ হাফকাঠিটা কী, এখানে হাফকাঠির মধ্যে 4টে ফুটো আছে। তো একটা আমি হেডফোনে লাগিয়ে রেখেছি, তো আমি হেডফোনে কোনো কাজ নেই, তো এই জন্য একটা সাইডে রেখেছি। তো ওটা গেমিং হেডফোন বাদ দাও, তো এটা সাইডে রেখেছি। তো এখানে একটা মাউস প্যাড নিলে নিতে পারো, নাহলে ওটা মাউস প্যাড নিলে কী হবে, যেটা তোমাদের যে হাতের মতো ওটা চিহ্ন আছে ওটা কেটে যাবে না, ওটা সরাসরি একদম মানে খুবই সুন্দর গ্রাফিক্স পাবে। তো এখানে তোমাদের হাফ প্যাড লাগবে। এমনি করে ফোনের সাথে অ্যাড করে নেবে তোমরা এমনি করে। তো আমি তোমাদের আমার এবার হাফ কাটির সাথে তোমাদের কিবোর্ড আর মাউসটা অ্যাড করে দেখাই। তো এখানে অ্যাড করে নেওয়ার পরে তো অনেক প্রবলেম হবে, তো আমি তোমাদেরকে বলছি তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখো, নাহলে প্রবলেমে ভেসে যাবে যে দাদা বললো এটা হলো না, বাট খুবই সুন্দরভাবে দেখিয়েছে। তো এর মধ্যে কোনো ঢপের কীর্তন আছে, আলুর চপ আছে। তো আমি তোমাদেরকে বলছি কোনো ঢপের কীর্তন বা কোনো আলুর চপই নেই, বাট শুধু তোমাদেরকে ফলো করতে হবে, একটু ভালো করে দেখলে এর মধ্যে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমার মাউস এবং কিবোর্ডের লাইট চলে এসছে, এখানে কিবোর্ডটা ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি, কিছু কর না। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে মাউসটা, আর এখানে কিবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সরি এখানে আমি ক্লিক করার পরে এখানে অন্য মাল চলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি এখন মানে ফোনের সাথে কালেক্ট হয়ে গেছে, মানে কানেক্ট হয়ে গেছে। তোমার এখানে তোমার এদিকে দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে আমি যেটা টাইপ করবো এখানে সেটা উঠছে, তোমরা দেখতে পাচ্ছ নিয়ে যায় এখানে। তো এখানে আমি যেটা টাইপ করবো, তো এখানে আপাতত লেখাগুলো আমি কেটে দিলাম। তো এখানে আমি এটা আমার কোনো মানে পুরোপুরি মুখস্থ নেই, তো আশা করি এটা আমি এখানে যেটা টাইপ করবো সেটা উঠবে, GAMING। তো এখানে গেমিং উঠে গেছে। তো এবার SSSHI কোথায় গেলো, BOPRSAD। তো এখানে গেমিং চিপ প্রসাদ পুরোপুরি উঠে গেছে, তো তার মধ্যে এটা মানে তোমাদের সব কিছু হবে। তো এখানে সব কিছু ওয়াল টোটাল কাজ তোমাদের এখানে আছে, তো এবং খুবই ফাস্ট দেখতে পাচ্ছ, একটা মললে 3টে 4টে অক্ষর মানে ফাস্ট থাকে বলে খুবই ফাস্ট। এটা আমি কেটে দিই, তো এটা আমার পুরোপুরি মাউসের কানেক্ট হয়ে গেছে। তোমার এবার এখানে আমি তোমাদের কাছে দেখতে পাচ্ছ গাইজ, তোমাদের এটাও পুরোপুরি মাউসের সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমার সিগন্যালটা আবার চলে গেলো, তোমাদের এটা আমি মেন কথা বলছি, এখানে সিগন্যালের দিকে লক্ষ্য রাখতে হবে, এখানে সিগন্যালটা চলে যাবে, একটু ঘাটা পেলে সিগন্যাল চলে যাবে। তো তার জন্য কী হবে, তোমাদের এটাকে আবার এমনি করে খুলে আবার লাগাতে হবে। দেখতে পাচ্ছ সিগন্যালটা আবার এসেছে, এখানে যেটা আমাদের মেন লাগে সেটাও আবার চলে এসছে এখানে। তো আবার গাইজ সিগন্যালটা চলে গেছে, এটা আমার ফোনের প্রবলেম মনে হচ্ছে, আমি জানি না এটা কিসের প্রবলেম। তো আমি আবার তোমাদেরকে এটা আমি ঠিক করে দিচ্ছি, তো এটা তোমরা খেয়াল রাখতে হবে, নাহলে বলবে আমি সব কিছু লাগিয়েছি বাট হচ্ছে না কেন। তো এখানে যাদের আমার হয়তো গেমিং, ওই জন্য আমি বুঝতে পারছি যেটা আমার প্রবলেমটা হচ্ছে, আর যাদের গেমিং নয় তারা কিন্তু বুঝতে পারবে না, কোনো উপায় বুঝতে পারবে না যে সিগন্যালটা চলে যাচ্ছে। তো আমি তোমাদের এবার মেন টপিকে যেটা সেটাই যাই, মেন টপিকে চলে যাই। তো এখানে যারা তোমাদের যে ফ্রি ফায়ার আছে, ফ্রি ফায়ারটা ওপেন করলে হবে না, তার জন্য তোমাদের কী করতে হবে, অক্টোপাস অ্যাপ ইনস্টল করতে হবে। তো অক্টোপাস অ্যাপসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার এই সাইটে রাখা আছে। তো আমি
ছাড়াও আমি একদম পাচ্ছি না এটা করতে, কন্ট্রোল করতে। তো এখানে আমার অক্টোপাস অ্যাপসটা সাইড ওপরে দেখতে পাচ্ছি, এখানে আমার অক্টোপাস অ্যাপসটা আমি ওপেন করছি। তো যাদের যাতে অক্টোপাস অ্যাপসটা আছে তারা তারা ওপেন করে নেবে, এবং তার মধ্যে তোমাদের কী করতে হবে, এখানে সেম পেজ থাকবে, সেম পেজের মধ্যে তোমাদের এখান থেকে এখানে আসতে হবে, এসে অনেক অনেক তোমাদের যেটা আছে সেটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখানে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফ্রি ফায়ারটা আমি অ্যাড করে নিয়েছি। তো এখানে আমি ফ্রি ফায়ারটা অ্যাড করে নিয়েছি। তোমাদের তারপরে কী করতে হবে, অ্যাড করে নেওয়ার পরে তোমাদের এখানে ফ্রি ফায়ারেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেগুলো আছে এগুলো আদার্স কিছু তোমাদের ক্লিক করতে পারবে না, তাহলে তোমাদের টাকা পয়সা চাইবে। তো আবার আমাকে প্রবলেম হয়ে গেল ইয়ার, কিছু একটা হচ্ছে এর মধ্যে আমার। তো আবার আমার সিগন্যালটা চলে এসছে। তো এবার তোমাদের কী করতে হবে, নিচেতে ক্লিক করতে হবে। নিচেতে ক্লিক করার পরে এখানে স্কিপে ক্লিক করতে হবে, স্কিপে। তো গাইস আবার একটু ওয়েট করো, আমার সিগন্যালটা চলে যাচ্ছে, আমার কিছুতে একটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি, বাট তোমাদেরকে ভিডিওটা বানাতে হবে। তো এখানে স্কিপেতে ক্লিক করবে, করার পরে তোমাদের ডাইরেক্টলি ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবে, কিন্তু বাট একটু টাইম লাগবে। কিন্তু টাইমের মধ্যে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে চলে যাবে। তো এবার ফ্রি ফায়ারের মধ্যে যে কাজটা সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরোপুরিভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। যারা যারা জানো না তারা ভিডিও থেকে জেনে নেবে, আর অবশ্যই একটা লাইক বা শেয়ার কমেন্ট যা হোক কিছু করে দেবে। তো সাবস্ক্রাইবারটা সবার প্রথম মেন, এটা না করলে আমার ভিডিও তোমরা কিছুটাও মানে দেখতে পাবে না একদম। তো যারা যারা বিপদে পড়ে যাবে তখন, তো আশা করি সাবস্ক্রাইবারটা করে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার আপডেটও চাচ্ছে এখানে। তো গাইস এখানে 4 MB আপডেট আছে, আমি দিয়ে দিচ্ছি, তো বেশিক্ষণ লাগবে না আমার আপডেটটা দিতে। তো এখানে আমি আপডেটটা দিয়ে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। আপডেটটা চচ্চর করে হয়ে গেল, বাট আপডেটটা হয়ে গেছে। তো এবার আমাদের যেটা মেন টপিক, যেটা আমাদের মেন কাজ হলো গিয়ে, তো সেটা তোমাদের আমার এখান থেকে দেখিয়ে দিচ্ছি মেন কাজ যেটা। ও ভাই ফ্রি ফায়ারটা ওপেন হতে টাইম লাগছে, তো ওপেন হতে দাও। তো এখানে দেখতে পাচ্ছ অক্টোপাস অ্যাপসের একটা নিয়ম কারণ আছে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমাদের যদি কোনো অ্যাপস বা অলক অলক হয়তো তোমরা দাও, তোমাদেরকে আমি ভালোভাবে সহজভাবে বুঝেছি। তো আমি যে আইডি আছে আমার কাছে সেই আইডির মধ্যে আমি ঢুকে যাচ্ছি, আমি হয়তো কোনো নতুন আইডি করছি না, বা যাও কাছে আমার কাছে যেটা আছে সেটার মধ্যে আমি ঢুকে যাচ্ছি। তো এখানে আইডি করার জন্য ফেসবুক আছে, ফেসবুক লগ ইন করতে হবে তোমাদেরকে। তো এখানে অ্যাডাম ভাই আইডিটা একটা চলে এসেছে, অ্যাডাম বস আইডিতে। তো এই এই আইডিতে আমি তোমাদেরকে দেখাবো গাইস। তো আবার আমার সিগন্যালটা চলে যাচ্ছে। তো যাদের ফোনে প্রসেসর কম আছে তাদের জন্য এই বিপদটা খুবই, তো গাইস আমার ফোনে প্রসেসরটা খুবই কম, তো তার জন্য আমি তোমাদেরকে বলছি এরকম বিপদে পড়তে হবে তোমাদেরকে। বাট যাদের একটু প্রসেসর বা পোকো ফোন হলে তো কোনো কথা হবে না, পোকো ফোনে ওপি চলবে একদম, নাইস গেম প্লে পাবে তোমরা। তো গাইস এই দেখো অনেক দিন বাদে অনলাইনে এসছে, ওই জন্য একটু কত কিছু ফ্রিতে দিচ্ছে, তো আমাকে একটা কাস্টম দেবে মনে হয় ফ্রিতে। তো না ছাড়ো, তো তোমাদের যেটা মেন কাজ সেটা তোমাদের আমরা এখান থেকে সেটিংয়ের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে সেটিংয়ের মধ্যে গিয়ে ফ্রি ফায়ার সেটিংয়ে চলে যাই আমরা। তো এখানে ফ্রি ফায়ার সেটিংটা এখানে আছে, তো ফ্রি ফায়ার সেটিংয়ের মধ্যে চলে এসেছি। তারপর তোমাদের যেটা মেন কাজ করতে হবে সেটা তোমরা এখান থেকে যেগুলো তোমাদেরকে আছে সেগুলো তোমাদের বেছে বেছে লাইন বাই লাইন লাগাতে হবে, বেছে বেছে। তারপর তোমাদের কী হবে, যেটা বেছে বেছে লাগাতে পারলে তারপর তোমরা দেখতে পাচ্ছ যেটা আর লেখা আছে। তো এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, ঝাঁকুচি দিতে পারো এখানে ওটাতে ঝাঁকুচি দিতে পারো। তখন আমি চেঞ্জ করছি, হ্যাঁ চেঞ্জ হচ্ছে এর মধ্যে। তো এখানে আমি আরটাই বেস্ট মনে করি, আর থেকে রিলোড। তো তারপরে এগুলো তোমরা লাইনভাবে বসিয়ে নেবে, যেমন আমার মতো বসানো আছে, এগুলো যেমন বসানো আছে বসিয়ে নেবে এখানে থেকে। এগুলো খুবই সহজভাবে বসাতে পারবে তোমরা, তোমরা নতুন বলে হয়তো জানো না, এটা তোমাদেরকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে তোমরা ভালো মতো বুঝতে পারবে সব কিছু। তো আমার এখানে একটা প্রবলেম হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমি একটা জিনিস অন করে অফ করে দিলাম। তো এখানে আবার চলে যাচ্ছে বেশ সিগন্যালটা, কিছু একটা প্রবলেম হচ্ছে, ফোনটা খারাপ হয়ে গেছে ইয়ার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে আমি সব কিছু সেট করে নেওয়ার পরে, তো আশা করি আমি এই সেটিংয়ে গেম খেলতে কিছুটা হয়তো পারবো। তো তোমরা স্পষ্ট বুঝতে পারছো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমার অলগ মুডে তো কিছুই নেই, মানে যে কোনো মুডে। তার জন্য তোমাদের কী করতে হবে, এখানে গিয়ে এখানে যেতে হবে। তো এখান থেকে তোমাদের এখানে একটা ইয়াট আছে, সেটাকে তোমাদের ক্লিক করে এখানে টেনে এনে এখানে বসাতে হবে, যেটা তোমাদের নেই। তো এখানে বসিয়ে নিলে কী হবে, এবার তোমরা এখান থেকে ওয়াল আদার্স যে কোনো করে তোমার, আমি ও ক্লিক করলাম, তো এখান থেকে ও চলে এলো, ও থেকে মুড হয়ে যাবে। তো এগুলো
তোমাদের যেগুলো ইচ্ছা সেটা করতে পারো। তো তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদের অক্টোপাস অ্যাপসটা ইনস্টল করতে হবে। তো আমি তোমাদের একটু গেম খেলে দেখাই, এই তোমাদের আমি গেম খেলে দেখাই একটু। তো আমি এখানে কিবোর্ড দিয়ে স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা স্টার্ট হয়ে গেল, তো তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। এটা আমার নুবরা আইডি এবং প্রবলেম হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ এখানে ঘুরছে, তো এখানে মাউসটা এদিকে আনো। তো এখানে যখন তোমরা এখানে ক্লিক করবে এদিকে, তো তোমাদের এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের লেখাটা চলে আসবে, আর কিন্তু কোনো পাক খাবে না, কোনো পাক খাবে না। তারপরে তোমরা যখন আবার এটা ক্লিক করবে তখন এবার তোমাদের কিন্তু পুরো মানে গেমিংয়ের মতো হয়ে যাবে, তোমাদের পাক খাবে, সব কিছু হবে। এবং তারপরে তোমার এখান থেকে কন্ট্রোল করতে হবে, লাফিয়ে বসে সব কিছুতে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে। তো তোমরা আশা করি সব কিছু বুঝতে পেরেছো। এবার গেমটা একটু ওপেন হলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি টাইম দিতে হবে তোমাদের, আমার এটা অন হচ্ছে না। তো আমি তোমাদেরকে ট্রেনিং মোডে গিয়ে দেখাবো না, আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস একটু ওয়েট করো, আমার ভিডিওটা স্টার্ট নিচ্ছে না। তো স্টার্ট নিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো এই এতক্ষণ দাঁড়াও না ইয়ার, এখানে এতক্ষণ টাইম নেয় ইয়ার, এখানে ব্যাচটা আমি কালেক্ট করে নিই যেটা তোমাদেরকে দিচ্ছে। তো এই ও ভাই দিয়ে দে ইয়ার, দিয়ে দে, তাড়াতাড়ি স্টার্ট কর, এতক্ষণ টাইম লাগছে ইয়ার একটা ম্যাচ মেকিং হতে। তো গাইস আবার আমি স্টার্ট করলাম। তো গাইস একটু টাইম দাও ইয়ার, এতক্ষণ ধরে টাইম নিচ্ছে একটা ম্যাচ মেকিং হতে, আমি বুঝতে পারছি না। একটা ভিডিও বানাতে গিয়ে ঘামটাম বেরিয়ে একদম একাকার। তো ভাই একটু তাড়াতাড়ি নিয়ে ইয়ার, একটু তাড়াতাড়ি কর ইয়ার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমার মাউসের কাজটা দেখে নিলে, তো মাউসের সাথে গেমিং মাউস, তাদের এই সাইডে আবার দুটো বাটন আছে গেমিং মাউসের, এখানে দুটো বাটন আছে। তো এই বাটন দুটো ওই সেম কাজ, এটা মারলে তোমাদের সেম কাজ, ওখানে এটা 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 লেফট রাইট, এটা এরকমই ভাবে কাজ। তো এখানে যেটা তোমার দেখতে পাচ্ছ এটা তোমাদের আলোর জন্যে, তো এটার মধ্যেও কাজ আছে। তো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি এখানে দেখতে, ভাই কী হচ্ছে, তো এই প্রবলেমটা যেটা হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে আমি তোমাদেরকে বলছি। ও ভাই এখানে যেটা অক্টোপাস আসছে আবার ঠিক হয়ে গেছে। চলো এই দেখো আমি তোমাদেরকে লাফি এবং মেরে সব কিছু করে দেখিয়ে দিচ্ছি। চল ব্যাটার লাগা 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 লাগা। ও ভাই আমি কিন্তু খেলতে পারছি না, বাট এখানে সব ম্যানেরা ভালো ওপি ডেস করে এসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার আমাদের ম্যাক্স ইভেন্টে একটা খুবই সুন্দর জিনিস করে দিয়েছে, যেটা তোমাদের করেছে কোনো একটা প্লেয়ার, যে প্লেয়ার ভোটে নাম থাকবে তাদেরকে তুমি দেখতে পাবে না। তো ওই জন্য এটা খুবই ভালো সিস্টেম করেছে, বাট